আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই লোভনীয় একটা সি ফুডের রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা কিনা আমেরিকা লুইজিয়ানার খুবই পপুলার একটা ডিশ। আর আমেরিকাতে এটা অনেক এক্সপেন্সিভ একটা খাবারও, তবে ঘরে থাকা উপাদান দিয়েই কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায় এই লোভনীয় খাবারটি। দেশে এবং দেশের বাইরে যে কোনো কেউ কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো প্রথমে এর জন্য আমি নিয়েছি ছোট ছোট যে আলুগুলো পাওয়া যায় সেগুলোই, বা বেবি পটেটো নামে যেগুলো পরিচিত সেগুলোই। আর দেশে যারা আছেন তারা নতুন আলু এভাবে ছোট সাইজের ব্যবহার করতে পারেন। তো আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা, একটা লেবু, একটা লেবুকে আমি চার টুকরা করে নিয়েছি। তারপরে এখানে ম্যাগির যে হালাল স্টক পাওয়া যায় সেটার একটা কিউব দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ফ্লেভারিংয়ের কাজ করবে। তারপরে একটা পেঁয়াজ কেটে দিয়েছি বড় সাইজের, অন্য পাশে আমি ডিমটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আপনারা মাথা পিছু হিসেব করে ডিম আলু এগুলো নিতে পারেন। তারপরে লাগবে আমাদের সি ফুড মিক্স, তবে এটা অপশনাল। যারা কিনা দেশে আছেন আর সি ফুড মিক্স অ্যাভেলেবল না, তারা শুধুমাত্র চিংড়ি দিয়ে করতে পারেন। বড় সাইজের যে গলদা চিংড়িগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে করতে পারলে তো বেস্ট হয়। তো আমি এখানে আমাদের এখানে যে এক্সট্রা লার্জ শিম পাওয়া যায় সেগুলো নিব আজকে। তারপরে যখন আলুটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে আমি কর্ন কেটে দিচ্ছি। কর্নগুলো দেখতে পাচ্ছেন একটু মানে টুকরা টুকরা করে নিয়েছি। কর্ন যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেজন্য আলু অলমোস্ট যখন ডান হয়ে আসছে সেই পর্যায়ে দিয়ে দিয়েছি। তারপরে 5 মিনিট পরে আমি এটা ড্রেন করে নিব। আর 5 মিনিটে কর্ন সিদ্ধ হয়ে যায়। তারপরে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সি ফুডগুলো বা চিংড়ি মাছটা। আমরা সবাই জানি চিংড়ি মাছ বা যে কোনো ধরনের সি ফুড ওভার কুক করতে হয় না, কারণ বেশি কুক করে ফেললে সেটার যে একটা রাবারি বা চুই ভাব সেটা চলে আসে আর ফ্লেভারও তেমন একটা ভালো থাকে না। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট বয়েল করব, তার থেকে বেশি সময় না, বা চাইলে 5 মিনিটও করা যেতে পারে, তবে এর থেকে অতিরিক্ত বয়েল না করাটাই ভালো। তো আমি ধাপে ধাপে দেওয়ার একটাই কারণ, জাস্ট বুঝে বুঝে দিয়েছি কোনটা সময় লাগবে কতটুকু সিদ্ধ করতে। তখন ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে মানে সবগুলো আর কি ভালো করে সিদ্ধ হয়ে যায় আর যে ফ্লেভারটা দিয়েছি পানিতে এই ফ্লেভার যাতে ঢুকে যায়। 5 মিনিট পরে আমি এখন একটা স্ট্রেনারের মধ্যে সবগুলো পানি ঝরিয়ে নিব। আপনারা চাইলে 1 কাপ বা 2 কাপ পানি স্টকের জন্য রেখে দিতে পারেন, যখন আমরা সসটা বানাবো সেখানে এই পানি বা ফ্লেভারটা অ্যাড করতে পারেন। তবে আজকে আমি জাস্ট এমনিতে একদম মাখা মাখা করে বানাবো, তবে ডিপেন্ড করে আপনার উপর। আপনি চাইলে কিন্তু যেটা বললাম 1 কাপ পানি এখান থেকে আলাদা করে রেখে দিতে পারেন। তো আমি চাচ্ছি যে সবগুলো তেজপাতা তারপরে এগুলো তুলে ফেলে দিতে, তো এগুলো ফেলে দিয়েছি। আর লেবুটা থাকবে, লেবু চাইলে তুলে দিতে পারেন, নয়তো বা চিপে কিন্তু খাওয়া যায়। এখন হচ্ছে সস তৈরি করার পালা। আর এখানে অনেকগুলো বাটার লাগবে, আমি 2টা স্টিক বাটার দিয়েছি। প্রথমে 1 স্টিক দিয়েছিলাম, পরে ভেবেছি এনাফ হয়নি, পরে আরও 1টা স্টিক অ্যাড করব। তারপরে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি বেশি করে, যেহেতু পরিমাণ বেশি এই জন্য প্রায় 3 টেবিল স্পুনের মতো রসুন কুচি দিয়েছি। তারপরে রসুনের পাউডার দিয়েছি, তারপরে হচ্ছে ব্ল্যাক পেপার দিয়েছি বা গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল স্পুনের মতো। তারপরে দিয়েছি প্যাপরিকা পাউডার, এটা একটা স্মোকি ফ্লেভার আনবে। যদি প্যাপরিকা পাউডার না থাকে সেক্ষেত্রে শুধু লাল মরিচের গুঁড়া অল্প করে দিতে পারেন, আপনার যতটুকু ঝাল মানে প্রয়োজন সেই অনুপাতে। তো এখন 1টা স্টিক বাটার দিয়ে দিয়েছি। ট্রাস্ট মি, এতটুকুর জন্য 2টা স্টিক বাটার কোনো কিছুই না, এত অতিরিক্ত বাটার লাগে না। তারপরে 1টা ম্যাগির হালাল চিকেন কিউব দিয়ে দিলাম ফ্লেভারিংয়ের জন্য। তারপর অল্প করে লাল মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু আগে প্যাপরিকা পাউডার দিয়েছিলাম তাই। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পার্সলি ফ্লেক, তারপরে ইটালিয়ান সিজনিং। আপনার হাতের কাছে যে ধরনের হার্ব থাকে আপনি সেটা ব্যবহার করতে পারেন, যদি কারো কাছে অরিগ্যানো থাকে সেটাও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আন্দাজ করে, এগুলো তেমন একটা ঝাল হয় না, চিলি ফ্লেক্সে মানে একটু ফ্লেভার অ্যাড হয়, এই যা হালকা একটু ঝাল অ্যাড করে। তো এখন ভালো করে নাড়াচাড়া করবো। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম মিডিয়াম টু লো হিটে এটা জাল করব, কারণ হচ্ছে যেহেতু রসুন ও সব কিছু দিয়েছি আমি আস্তে আস্তে করে সবগুলো ফ্লেভার বের করব। তারপরে এখানে দিয়ে দিয়েছি টমেটো সস, বা আপনারা চাইলে ফ্রেশ টমেটো পিউরে করে দিতে পারেন, নয়তো বা ক্যানের মধ্যে থাকা এই ধরনের টমেটো সস বা কেচাপও দিতে পারেন। আর এখানে আমার ঘরে সি ফুড ককটেল একটা সস ছিল, সেটা দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, বাট দিলে ভালো হয়। ঘরে থাকা যে কোনো সস আপনারা অ্যাড করতে পারবেন। তারপরে দিয়ে দিয়েছি এখানে ব্রাউন সুগার, বা আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন 1/4 চামচের মতো, কারণ চিনিটা দেওয়ার কারণই হচ্ছে সব কিছু যাতে এক ধরনের ব্যালেন্স হয়ে আসে, যেহেতু আমরা ফ্লেভার অনেকগুলো অ্যাড করেছি।
আর লবণ কিন্তু অলরেডি আছে, আর সয়া সসও দিয়ে দিয়েছি আমি একটু বেশি করে। তো এখন আমি ডিমগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। আর সসের ক্ষেত্রে যেটা বললাম, আপনি কিন্তু অনেক ভ্যারাইটিস ক্রিয়েট করতে পারবেন আপনার ঘরে থাকা সব উপকরণ দিয়ে। আর আমি যে 1 কাপ বলেছিলাম পানি রাখার জন্য, যে আমরা স্টক বানিয়েছিলাম, সেই 1 কাপ পানি কিন্তু এই সসের মধ্যে দিয়ে আরও 5 থেকে 6 মিনিট জাল করে কিন্তু আপনি আরও একটু লিকুইডি টাইপের সস বানাতে পারেন। তো আমার কাছে এরকম মাখা মাখাই ভালো লাগে। তবে যেটা বললাম, আর একটু যদি লিকুইডি করতে চান তাহলে 1 কাপ সেই স্টক অ্যাড করে দিবেন, তাহলে একটু ঝোলঝোল হবে। তবে 1 কাপের বেশি করতে যাবেন না, পরে বেশি পানি পানি হয়ে যাবে আর খেতে ভালো লাগে না। তো ব্যাস রেডি হয়ে গেল মজাদার শ্রিম্প বয়েল বা সি ফুড বয়েল। আর এটা শুধু এমনি এমনি খাওয়া যায়, ভাত বা রুটি কোনো কিছুই লাগে না, কারণ এটা একটা হোল মিল, কার্ব, পরে প্রোটিন, মানে সব কিছুই ব্যালেন্স। আর বিশেষ করে শীতের দিনে যদি এভাবে এনজয় করা যায় পরিবারের সবার সাথে তাহলে তো আর কথাই নেই। আশা করছি আমার ব্লগ চ্যানেলে তো শেয়ার করেছিলাম, এখন আলাদা করে এই রান্নার চ্যানেলে শেয়ার করলাম, আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে। আর অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আগামী কোনো রেসিপিতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।